আসসালামু আলাইকুম। নতুন একটি দিন, নতুন একটি সকাল, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি চলে আসলাম আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আর আমি প্রথমেই সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি, যেহেতু আমাকে রান্না করতে হবে, তো ভাবলাম ছাদ থেকে কিছু ফ্রেশ ফ্রেশ সবজি উঠিয়ে নিয়ে আসি আর সেগুলো দিয়েই রান্নাবান্না করি। আর আজকে রান্না করব পুঁই শাক ভাজি, পুঁই শাকের ডাটা দিয়ে মাছের ঝোল আর ইলিশ মাছের ভর্তা। আমি এখানে কিছু ফ্রেশ ফ্রেশ পুঁই শাক তুলে নিয়েছি আর সাথে নিয়েছি ধনে পাতা। এই তো আমার সবজি উঠানো শেষ। আমি একটা বালতি নিয়েছিলাম, বালতিতে সবগুলো সবজি নিয়ে নিচ্ছি। আর এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে সকালটা কত বেশি সুন্দর। এখনো যেন সূর্য ওঠা এখনো শেষ হয়নি, লালচে লালচে ভাব আছে। আর আমি বাসায় এসে সব কিছু কাটাকাটি করে নিয়েছি। এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি, পুঁই শাকের ডাটা আলু দিয়ে মাছের তরকারি রান্না করব সেটাও কি কেটে নিয়েছি। আর পুঁই শাকের একটা সুবিধা হচ্ছে পুঁই শাক খেতে গেলে কমে না, অর্থাৎ আমি পুঁই শাকের ডাটা আবার যেগুলো লাগবে না সেগুলো আমি আবার মাটিতে পুঁতে দিব, আবার সেখান থেকে পুঁই শাক হবে, কত সুবিধা। আর আমি আজকে রান্নাটা সম্পূর্ণ দেখাইনি, আজকে আমার একটা ব্যস্ত দিন, অনেক কাজ করতে হবে, আর রান্নার ভিডিওটা দেখালে দেরি হবে, তাই আমি জাস্ট কী রান্না করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখতে তো পেলেন শাক ভাজি, পাবদা মাছের ঝোল আর এখানে হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। তো কিছুদিন আগে আমি এই জামাটা হ্যান্ড প্রিন্ট করেছি খুবই সহজভাবে। যারা এই ভিডিওটি মিস করেছেন তারা চাইলে দেখে আসতে পারেন। এটার ফাইনাল লুকটা আমার দেখানো হয়নি, কারণ যখন রং করেছি তখন রংটা শুকাই ছিল না, সেই জন্য আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটার সাথে সাথে আমি আরও একটা বানিয়েছি, একটু ই টাইপের তাওয়ালে টাইপের, আর সেটা আমি বানিয়েছি একই পদ্ধতি অবলম্বন করে। আমার ওভেনের উপরে এই কফি কালারের কাভারটা আমার ভালো লাগছিল না, সেজন্য ভাবলাম সাদার মধ্যে কিছু বানাই। যেহেতু সাদা কাপড় তাই ভাবলাম একটু হ্যান্ড প্রিন্টও করে নেই। আর এরও ভিডিও কিন্তু আমি আরও আগে আপনাদের সাথে শেয়ার করেছি, একদমই সহজভাবে এটা আমি করেছি। আর এটা আমি বললে ভুল হবে, এটা আমার ছেলেই করেছে, মাত্র 6 বছরের বাচ্চা এই সুন্দর ডিজাইনটা করেছে। আপনারা যদি করতে চান তাহলে ভিডিওটি দেখে করতে পারেন, এটা কিন্তু একদমই সহজভাবে করা যায়। আর এই ডিজাইনটা সে বানিয়েছে বলে আমার ছেলের খুব ভালো লেগেছে। আর সে বলতেছে যে এই ডিজাইনের বাসার পর্দা, বেড কভার সব বানাতে যাচ্ছে। দেখি আমারও পরিকল্পনা আছে কি হয় না হয়। আজকে আমার রুটিনে অনেক কাজ জমা পড়েছে। আজকে আমার রুটিনে আছে সপ্তাহে আমি 2 বার গাছের পানি পাল্টিয়ে দেই, সেটাও আজকে করে নিচ্ছি। আমি সবগুলো দেখাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটু দেখিয়ে দিচ্ছি। সেই সাথে সাথে আবার আমাকে আজকে কিচেনটাও ক্লিন করতে হবে। আমি মাসে একবার কিচেনটা ডিপ ক্লিন করি। এই তো আমার গাছের পানিটা চেঞ্জ করা শেষ, এখন আমি এটা জায়গা মতো রাখছি। আর এখানে দেয়ালে একটা সুন্দর হোম নেম প্লেট আমি এখানে রেখেছি, এটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। এটার ভিডিও আমি আরও আগে আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখে আসতে পারেন। আর এই সাইডটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের পাশে একটা সাইড, আর এই সাইডটাতে আমি একটু কালারফুল রাখতে চেষ্টা করেছি, আর সেজন্য আমি ওরকম একটা কালারফুল নেম প্লেট বানিয়েছি। আর সেই কালারগুলোর উপর ভিত্তি করে আমি এখানে 3টা টব রেখেছি। কিন্তু এখানে কি গাছ লাগানো যায় বলুন তো, সেই টেনশনেই আছি, দেখি কি গাছ লাগানো যায়। আপনাদের কাছে ভালো আইডিয়া থাকলে বলতে পারেন। আর ওই তো দেখতে পেলেন আমি মাটির কাপে হ্যান্ড প্রিন্ট করেছি, ওইটারও ভিডিও আমি শেয়ার করেছি।
আর আমার গাছ ঘরগুলো খুব ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ সব গাছ আমি নিয়ে এসেছি বারান্দায়। আমার রুমের গাছগুলো আমি বারান্দায় নিয়ে এসেছি ওদেরকে একটু রোদ লাগানোর জন্য। আর ইদানিং দেখি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে কিন্তু গাছগুলো সতেজ হয়ে যায়, সেজন্যই আমি বৃষ্টি এবং রোদ যেন লাগে গাছে, তাই আমি সবগুলো গাছ বারান্দায় রেখেছি। একটু একটু করে ভালোই রোদ উঠেছে, সেজন্য আবার আমি কিছু বাদামও বারান্দায় রোদে দিয়ে রেখেছি। আমার গাছগুলোতে পানি চেঞ্জ করা শেষ, এর ফাঁকে আমি অফ ক্যামেরাতে আমার কিচেনটা ক্লিন করে নিয়েছি। এই পাশে আবার আমি কিছু রসুন বেছে নিয়েছি, এগুলোকে পেস্ট করব সেজন্য। আর এই তো আমার কিচেনটা আমি একটু শেয়ার করে নিচ্ছি। আমার কিচেনটা খুবই সাদামাটাভাবেই আমি অর্গানাইজ করেছি, আর এটা কিন্তু আমি নিজেই করেছি। উপরে টি হোল্ডারের মতো একটা সিস্টেম রেখেছি, আর ওই সাইডে ছোট ছোট বক্সগুলো রাখার সিস্টেম করেছি। আর কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো ফেলতে ইচ্ছে করে না, সেরকম হচ্ছে এই জিনিসটা। এটা আমার সংসার জীবনে প্রথম চুলা, আর এর প্রতি অন্যরকম আমার একটা মায়া, এর জন্য ফেলতে পারি না। এর কালারটা দেখে মনে হয় যেন এটা আমার পরিষ্কার করা হয় না, কিন্তু এটা আমি প্রতিদিনই পরিষ্কার করি, তারপরে এমন থাকে। আর রঙও করতে পারি না, যেহেতু গরম চুলাতে আগুন ধরালে গরম হয়ে যাবে, তাহলে রঙটা আরও বেশি ফ্যাকাশে বা নষ্ট হয়ে যাবে। যাই হোক, আপনাদের কাছে যদি ভালো আইডিয়া থাকে তাহলে কিন্তু আমাকে আইডিয়া দিবেন এই চুলাটা আমি কীভাবে অর্গানাইজ করতে পারি। আর এই তো সাথে আমার বারান্দা, বারান্দাটাও আমি একটু ক্লিন করে নিয়েছি। যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু জেনে থাকবেন আমি মাটির পাত্র খুব বেশি পছন্দ করি, সেজন্য আমি মাটির পাত্র অনেক সময় রান্নাবান্না করি। আর রান্না করার পরে মাটির পাত্রগুলো ধুয়ে আমি এখানে রেখে দিই। আর এখানে কিছু নারিকেলের খোসা রয়েছে, এগুলো দিয়ে আমার একটা প্ল্যান আছে, দেখি নেক্সটে আমি ওটা করার চেষ্টা করছি। আর এই যে সাথে কিচেনের সাথে সাথে আমি আমার স্টোররুমটাও গুছিয়ে নিয়েছি। স্টোররুমে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু এগুলো ফেলাও যায় না, আবার অনেক প্রায় সময় কাজে লাগে, ওগুলো একটু গুছিয়ে নিয়েছি। বরাবরের মতো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।